হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেই বিল্ডিংটি আপনারা দেখতেছেন এই বিল্ডিংটি মূলত উনিশশো স্কোয়ার ফিট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন যে দোতলা আসলে মূলত বিল্ডিংটি দোতলা নয় বিল্ডিংটি একতলা সামনে কিনটেলিভার দেওয়ার কারণে মনে হচ্ছে দোতলা পিছনে দোতলার ছাদ নেই একতলা কমপ্লিট এই বিল্ডিংটি ভিতরে বেডরুম আছে তিনটি তিনটি টয়লেট আছে একটি কিচেন রুম আছে সিঁড়ি আছে একটি অপর সাইডে মেন গেট দিয়ে সিঁড়ি নয় সিঁড়ি ভিতর থেকে পিছনের দিকে তো যাই হোক বিল্ডিংটি আপনারা যদি করতে চান এই বিল্ডিংটির মূলত খরচ হতে পারে আপনার বিল্ডিংটির প্রায় ষোলো লক্ষ টাকা সামনে কিনতে লেবারের খরচ আছে ছয় লক্ষ টাকা তাহলে এই মুঠ শপ আর এই বিল্ডিংটি আপনাদের নিয়ে যেতেছি ভিতরের দিকে দেখে পারেন ভিতরে হলরম এটা হচ্ছে বারিন্দার ব্যালকনি এক সাইডে দোতলায় পাইছে আমি আপনাদের ভিতরে নিয়ে গেলাম ভিতরে হলরুমটা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করুন ভিতরে যেটাকে বলে ডাইনিং স্পেস এই হলরুমটা আসলে বিশাল বড় বিশাল বড় বলতে গিয়া হলরুমের লাম্বায় পাশ লাম্বায় আছে গিয়া প্রায় ছাব্বিশ ফুটের মতন ছাব্বিশ ফুট আর পাশে আছে গিয়া পনেরো ফিট তো সামনে ব্যালকনি তো দেখতে পেলেন একটি বারেন্দা আর এই আপনারা করতে পারেন করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা করতে পারেন যে কোনো পরামর্শ আমার কাছে নিতে পারেন তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক অল্টে শেয়ার করুন কমন করুন লাইক দিন আমার পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ডাবল ফাইভ নাইন ওয়ান থ্রি নাইন সেভেন দ্বিতীয় আরেকটি নাম্বার আছে গ্রামীণ জিরো ওয়ান সেভেন টু সেভেন টু এইট থ্রি সিক্স সেভেন ফাইভ ধন্যবাদ সবাইকে